করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সুস্থ আছেন বলে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নভেম্বরে 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক এক মাস আগে প্রার্থী ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচার স্থগিত করেছে রিপাবলিকান পার্টি। অসুস্থতার জন্য ট্রাম্প দায়িত্ব পালন করতে না পারলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দায়িত্ব নেবেন। ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করেছেন বিশ্ব নেতারা। ইলিয়াস কমল রিপোর্ট করছেন। করোনা আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুক্রবার হেলিকপ্টারে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। হোয়াইট হাউস জানিয়েছে সতর্কতার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম্পের প্রেস সচিব বিবৃতিতে জানান, হাসপাতালের বিশেষ একটি কক্ষ থেকে ট্রাম্প দাপ্তরিক কাজ করবেন। তবে টুইটারে ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন তিনি সুস্থ আছেন। But we're going to make sure that things work out. The First Lady is doing very well. So thank you very much. I appreciate it. I will never forget it. Thank you. হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্পকে এরই মধ্যে অ্যান্টিবডি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে তাকে এই চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাম্প ও তার নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সব প্রচার কাজ স্থগিত রাখা হয়েছে। এ অবস্থায় 15 অক্টোবর প্রেসিডেন্সিয়াল বিতর্ক বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি বলেন, এখন রাজনীতির সময় নয়, সবাইকে এক হয়ে মহামারী নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী অসুস্থতার জন্য দায়িত্ব নিতে না পারলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। টুইট করে ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করেছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রে করোনায় এই পর্যন্ত 2,13,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 7.5 লাখেরও বেশি মানুষ। ইলিয়াস কমল, চ্যানেল আই।